How to draw tree. Hello everyone, it's me Ayesha. Welcome to my platform Ayesha Drawing and Craft Academy. তো আমাদের গাছটা আঁকার জন্য প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সমান সমান করে দুপাশে দুটো স্কেল দিয়ে তোমরা দাগটা দিতে পারো। আমি স্কেল ছাড়াই হাত দিয়ে শুধুমাত্র দুপাশে দুটো দাগ টেনে নিয়েছি। তারপর তোমরা দেখো নিচের দিকে লক্ষ্য করো আমি কিভাবে পেন্সিলটা ঘুরিয়ে ঘুরিয়ে নিচের দিকটা কিভাবে শেপ দিয়েছি। আজকের এই গাছ আঁকাটা একদম খুবই সহজ, তোমরা একটু চেষ্টা করলে খুব সহজে এটি অঙ্কন করতে পারবে। এক মিনিটের মধ্যে নিচের দিকটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি উপরে। উপরেও ঠিক একইভাবে দেখো আমি পেন্সিল দিয়ে কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিজের ইচ্ছা মতন শেপ দিয়ে নিয়েছি। এমন করে যে গাছ আঁকতে হবে তা কিন্তু নয়, পৃথিবীতে অনেক রকমের গাছ রয়েছে, সেগুলো তোমরা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে নিজেদের ইচ্ছা মতন অঙ্কন করতে পারো। আর আজকে যেটা আমি তোমাদের এঁকে দেখাচ্ছি এটা হচ্ছে পৃথিবীর সবচাইতে সহজ এবং কার্টুনে এটি ব্যবহার করা হয়। দেখো আমাদের উপর নিচ হয়ে গেছে, এখন আমরা গাছের যে বডিটা আছে সেটা আমরা খুব সুন্দর করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কী সুন্দর ইজিভাবে করে নিচ্ছি। হ্যাঁ, তোমরা কিন্তু এই ড্রয়িংটা অবশ্যই মাস্ট বি ট্রাই করবে। তো দেখো আমাদের এটা সম্পূর্ণ হয়ে গেছে। যেহেতু আমি বাংলাদেশ থেকে ভিডিওটি আপলোড করছি, সেহেতু আমি বাংলাদেশের ছোট বাচ্চাদের জন্য সহজ করে বাংলা ভাষায় যে গ রয়েছে সেই গ দিয়ে গাছ হয়। গাছের ইংরেজি শব্দ হচ্ছে ট্রি, যেটা তোমরা আদার্স কান্ট্রি থেকে দেখলে অবশ্যই বুঝে নেবা। গাছটা তো সম্পূর্ণ আঁকা হয়ে গেছে, চলো এবার আমরা রং করি কিভাবে এটিকে পারফেক্টভাবে রং করা যায়। তো গাছের যে বডিটা আছে সেটাতে আমরা রং করার জন্য এখানে চকলেট কালার রংটা ব্যবহার করছি। আসলে আমি এটাকে চকলেট কালারে বলি, তোমরা যারা একটু টুকিটাকে অ্যাড করো তারা এই রংটা দেখলে চিনতে পারবা। তো চলো দেখে নিই আমরা কিভাবে এই রংটা দিয়ে পুরো গাছটা কিভাবে রং করেছি। আমাদের এই গাছটা অঙ্কন করার জন্য আমাদের এই কালারটা ব্যবহার করব, চকলেট কালারটা, আর ব্যবহার করব সবুজ কালার মানে গ্রিন কালারটা। আমি যখন ছোট ছিলাম তখন আমি এরকম গাছ অঙ্কন করতে পারিনি। হ্যাঁ ইয়েস বেবিরা, আজকে আমি তোমাদের জন্য এই গাছটা সহজভাবে উপস্থাপন করেছি যেন তোমরা এটি টুক করে দেখে, টুক করে শিখে, টুক করে নিজেরা তৈরি করতে পারো। এই গাছটি তোমরা শুধু শুধু আঁকতে পারো এবং সেম গাছটাই তোমরা যখন গ্রামের দৃশ্য অঙ্কন করবে সেটাতেও ব্যবহার করতে পারো। এখানে এখন আমি পারফেক্টভাবে রং করার ছোট্ট একটা টিপস দিচ্ছি, সেটা হচ্ছে যখন আমরা রং করব তখন আমাদের পেন্সিলগুলো দিয়ে যেভাবে দাগ দিব আমরা সেই দাগগুলোর আশেপাশে আমরা যদি আগে দাগ দিয়ে নিই তারপর মাঝখানে আমরা ইজিভাবে খুব সুন্দর করে তাড়াতাড়ি করে রংটা করতে পারবো। তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করো, এটা কিন্তু অনেক ইজি। আর হ্যাঁ, তোমরা আর কী কী শিখতে চাও, কীভাবে খুব সহজে আর কী কী অঙ্কন করা শিখতে চাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আমার এটা ভিডিও থেকে যদি তোমরা কিছু শিখতে পারো বা কিছু শিখতে চাও আরও কিছু, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, একটু হলেও হেল্পফুল হয়, তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও, লাইক অবশ্যই করে দিও। ছোট ছোট বন্ধুদের অঙ্কন ছাড়াও কিন্তু আমার চ্যানেলে রয়েছে বড়দের জন্য স্কেচ, গার্ল, বিভিন্ন শেপ, অনেক রকমের ড্রয়িং রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই সেগুলো চেক করে নিজেদের যেটা ভালো লাগবে সেটা অবশ্যই দেখে নিতে পারো, দেখে শিখেও নিতে পারো। কিন্তু সত্যি কথা বলতে বরাবরের মতোই আমার বড়দের ড্রয়িংয়ের থেকে ছোটদের ড্রয়িং করতে অনেক বেশি ভালো লাগে। আমি তো আঁকতে শিখতে অনেক পছন্দ করি, এখনও আমি অনেক কিছু জানি না, সেগুলো আমি শিখে তারপর তোমাদেরকে শেখাই। আর কথা বলবো না, এখন মনোযোগ দিয়ে তোমরা ভিডিওটিতে দেখো আমি কীভাবে রং করছি, তোমরা কিন্তু এভাবেই খুব সুন্দর করে ট্রাই করবে। ওকে,